ছয় বলে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল 15 রান, একটি করে 4 ও 6, 14 রান নিতে পারে নীতিশ জোশ জুটি। জোশ 26 বলে 36 এবং নীতিশ 14 বলে 14 রানে অপরাজিত ছিলেন। 160 রানের লক্ষ্যে খেলতে নেমে 159 রানে থামে যুক্তরাষ্ট্র। হাতে 7 উইকেট থাকলেও জয় নিশ্চিত করতে পারেনি দলটি। সুপার ওভারে আগে ব্যাটিং করেছে যুক্তরাষ্ট্র, জোশের সঙ্গে নেমেছিলেন হারমিত। সুপার ওভারে এলোমেলো আমির, 3 হোয়াইট সহ দিয়েছেন 18 রান। আমিরের প্রথম বলে 4 হাকান জোশ, পরের 5 বলে কোনো বাউন্ডারি না এলেও যুক্তরাষ্ট্র 14 রান নেয়। তাতে আমিরের অবদানই বেশি, ওয়াইড দিয়েছেন 3টি, অতিরিক্ত রান আসে 7টি। ১৯ রানে তারায় ইফতেখারের ফারুকের ব্যাটিংয়ে আসেন শুরুতে। প্রথম বলে হোয়াইট করেন সৌরভ, কিন্তু ইফতেখার জায়গা থেকে সরে মারতে যাওয়ায় আর হোয়াইট দেয়নি আম্পায়ার। দ্বিতীয় বলে ডিপ মিড উইকেটে 4 হাকান ইফতেখার, পরের বলে আবার হোয়াইট করেন সৌরভ, এবার আর জায়গা থেকে সরেনি ইফতেখার। অতিরিক্ত 1 রান পায় পাকিস্তান। দ্বিতীয় বলে মারতে গিয়ে ধরা পড়েন ইফতেখার, লং অফ থেকে দৌড়ে এসে দারুণ ক্যাচ নেন মিলিন্দ আমেরিকার। এরপর 27 এসে 3 বলে 7 রান করেন। পাকিস্তানের এর হার হয় 5 রানে। অপর ব্যাটার ফারুক 1 বলও খেলতে পারেনি। আমির এলোমেলো বোলিং করলেও সৌরভ মাত্র 13 রান দেয়। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে 7 উইকেটে 159 রান করে পাকিস্তান। তারা করতে নেমে যুক্তরাষ্ট্র সমান রান করে 3 উইকেট হারিয়ে। যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক সর্বোচ্চ 50 রান করেন, 36 রানে জোশ এবং 14 রানে নীতিশ অপরাজিত ছিলেন। ম্যাচ গড়ায় সুপার ওভারে, শেষ ম্যাচ সুপার ওভারে আমেরিকা জয়লাভ করে। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে।